সৌদি আরব বলে গান হয় না আরে আমগো গেতির মায়ে সৌদি আরব দিয়ে রইছে গান গাইতেছে হ্যাঁ হ্যাঁ আমু কুঞ্জলের মায়ে বাবলি সরকার আমাদের প্রখ্যাত গায়িকা বাংলাদেশের মাননীয় সংসদ সদস্য আমার গুরুবোন মমতাজ বেগম উনি সৌদি আরবে জেদ্দায় গান করতে গেছে এরা বাংলাদেশে খুব তোলফুল করে কয় কি এর সৌদি আরবে কোনো গান হয় না আরে মিয়া আমার বউ পর্যন্ত গান গাইছে গান হয় না এ দেখেন না ফেসবুকে যারা দেখেন না অনেক দেখে লাইভে অনেক লোক দেখে গান না হইলে তো আমার গান গায় কেমনে বাপলি সরকার কি আর সৌদি আরব এ হুদা জারি জুরি দিয়া সাধারণ মানুষগুলো তো বুঝে না এরা তো বুঝে না নবী এরা ইসলামের ঘোড়া কেটে আগায় পানি ঢালে গাছের ঘোড়াটা কেটে আগায় পানি ঢালতেছে সাধারণ দোষ আর জ্ঞানী খোঁজে হলো গুণ আপনারা আমার কাজ হলো
ধর্ম প্রচার করা আজকে রাতের জন্য খারাপ যেটুকু আছে এইটুকু পর্দার আড়ালে ফেলে দিয়ে ভালো জিনিসগুলো তুলে এই ফরিদপুর তো আমার আপনার সবার সবার না অবশ্যই হ্যাঁ ফরিদপুর বৃহত্তম ফরিদপুর শরীয়তুল্লাহ অবশেষে তার নামে নামকরণ হলো হলো এরশাদের আমলে এসে শুকুরে শুকরাষ্ট্র দিন কিন্তু আমার বাবাই যখন জন্ম নিছে তখন আসলে এটা ফরিদপুর শুধু ফরিদপুর আর নোয়াখালী আর চট্টগ্রাম আর কুমিল্লা বলে কোনো কথা নাই যদি কোথাও কোনো মন্দ কথা হয় তাহলে অবশ্যই সেটা আমি শিল্পী হিসেবে আমার সেটাকে ভালো বলার দায়িত্ব আপনি একবার চিন্তা করেন তো আমার জানা মতে আমি কেন বলবো এই কথা কেরানীগঞ্জ চল নাই কেরানীগঞ্জে যেই মাটিতে শুয়ে আছে খালেক দেওয়ান মালিক দেওয়ান আলেপচান দরবার সবচাইতে বড় কথা শুয়ে আছে আমার মাতাল কবিরাজ্জাক আউলিয়া আউলিয়া এই দেওয়ান বাড়ির চাকর তরকারের মধ্যে দেখুন জলে কে চেতাইলে হে আমারে চেতাইবো আমি হেরে চেতাম পোলাপানে কোনো কথা কবি না দেখছস নি এক পোলাপানের কথা হই না কি কাজ লাগাই দিছে আবার হেডারে লই লই ঘুরি আমরা হেডারে লই ঘুরতাছি কি রে বাবা যাবা না উল্টা গেল গা আগে দেখছি পোলাই হিগায় বাবা হিগায় পোলা রে হনে দেখি পোলাই হিগায় বাবা রে গানাইস কে কে কারে গাওয়া হারমোনিয়াম মাস্টার আপনি রে গাওয়ায় না আপনি হারমোনিয়াম মাস্টার রে গাওয়ান আর আপনি আবার এইদিকে দেহার খাওয়া হনে তো দোষ ত্রুটি নাই আর কিছু অনেক প্রেমের দেশে আইছি খাটি করতেছি আমার একটু আমি দেওয়ানবাড়ির চাকরানি আপনি দোয়া করবেন আমি জানি এই চাকরানি হইতে পারি আমার বড় ইচ্ছা আমি রোজের মায়না আমি তো এই দোয়াই করি আপনি আমার
বংশেরই তো কোথাও যদি আপনার জয় গান শুনি সেটা আমার অন্তরে ভালো লাগবে যা আমার কাছে কোনোদিন খারাপ লাগবে না কারণ আপনার জয় গান আমার মাখন চন্দ্রের জয় গান আপনার জয় গান আমার খালিক চন্দ মালিক চন্দ আলফু চন্দ্রের জয় গান আপনার জয় গান আমার মাতালের জয় গান আপনি কোবা কবি কইরা শহীদ হয়ে যান তোই কোবাই তো থাইন খালি ইচ্ছা মত কত পারেন খালি কোপ দিবেন তবে একটা কথা কই কানন দেওয়ান সাপ জব বুঝা কোপ দিয়েন মনে দিন বালা না সব জায়গায় কোবা কবি কইরেন না কারণ বেশি কোবাইলে কিন্তু আবার জ্ঞানীর খাতাতে নাম যায় খুনির খাতায়ও পড়তে যদি কেউ গায়ের মধ্যে কোপ দেন তাই তাহলে খুনি হয়ে যাবে মার্ডার কেসের আসলে পরে আমি আমার দেওয়ান সাপটারই আরাম কই পামু এমন তরদের ভাই যে শীতের রাত্রে মঞ্চ ডারে কাপায় হালাইছে আমার তো কাপুনি থামতাছে না গামাই বলে হালাইছে এদিক দিয়ে করছে প্যান্ডেল সালাদ মেম্বার কো তাই তো দোয়া করি করি আপনার জন্য দেওয়ান বাবলি সরকার আসরে দাঁড়াইয়া আল্লাহ তুমি জানে মানে ভালো রাইখো আমার কানন ভাইরে যেন এই দেওয়ান বাড়ির গুণগান পৌঁছায় নিতে পারে ওই সর্বোচ্চ জায়গায় থাকিয়া কথা কয় রে আমায় কত কথা কয় আরো কথা বলবো আছে আসরের লিপিবদ্ধ ছিল না এর জন্য সময় উপযোগী আমার আল্লাহ পাক আমার পরম স্রষ্টা সময় উপযোগী এটাকে প্রেরণ করেছে পবিত্র গ্রন্থ পবিত্র কোরআন এটা লৌহ মাহফুজে লিপিবদ্ধ ছিল আমার দেখেন আমার নবী কয় আপনার তো নূহ নবী আপনি বললেন আল্লাহর একজন নবী নিযুক্ত করেছেন কিন্তু আপনি নূহ নবীর কোনো গান গান আপনি নবীর কথা যদি কোন তেলে নবী হইলো আমার মারফতের কেন নবী কে আপনার মারফতের একাই নবী নাকি শরীয়ত হলো প্রথম ইবাদতের প্রথম স্তর তরিকত হাকিকত এলমে মারফত খালেকদম সাহেবের একটা গান আছে না নবী নবী এসে দেখালেন সুপথ পর্যন্ত দেখেন হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু বলেন নবী তরু শাখা আলী হাসান বসরি পহেলা কলি 14 শ্রী পর ফুটিল খাজা ওসমান হারুনি আপনার হযরত আলী আলী করিমুল্লাহ ওয়াজহু তিনি যেমন শরীয়তের বাঘ তেমনি মারফতের আবার সেরা পথ একটু ভিন্ন ভিন্ন ভাবে
ইবাদতের জায়গাটা একটু আলাদা আলাদা আস্তে আস্তে করে ওই দেশে যে পৌঁছাইতে হয় কিন্তু মূলত পক্ষে যে যেই যার জন্য গান গায় বড় চমৎকার হ্যাঁ সাইরা দিয়া মাওলানার ভেষ মাতাল বইতাল সাজো আগে আগে মাওলার যে ভেষ ধরে তারে কয় মাওলানা মাওলানার যে ভেষ ধরে তারে কয় মাওলানা 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 ছিলেন আমার বড় পীর মাওলানার মাওলানা ছিলেন হযরত খাজা মঈনুদ্দিন মাওলানার মাওলানা হইল আমার বাবা ভান্ডারী মাওলানার মাওলানা আমার আলেকজান দরবেশ আমার খালেকজান মালেকজান আমার মাখন চাল আমার মাতাল চাল একই কথা একই ভাব একটু ভিন্ন ভিন্ন রূপ অবতার গত 22 তারিখে আমার গান ছিল না বাড়িতে ছিলাম তো আমার কর্তায় কয় একজন দাওয়াত দিতে আসলেন তো কি হয় একটু ঘাটু গান হবে আর কি বাড়িতে তাই ভাবলাম গান যখন নাই গাঙ্গে গাঙ্গে দেখা হয় তাও বইনে বইনে দেখা হয় না একটা কথা আছে না শিল্পী হয়ে গান শোনার যে কত পিপাসা মানে গান গাইতে হইলে একটা বিষয় থাকে আমি কিন্তু প্রধান শ্রোতা হচ্ছে কানন্দর সাহেবের আমি আমার প্রধান শ্রোতা সে কিন্তু গান গাইতে গেলে একটা প্রেশার থাকে সে একটা কথা বলছে আমাদের এই মাথাটা একটা হলো খাতা আর একটা হলো মাথা এটা কোনো ল্যাপটপ না কোনো ক্যাসেট প্লেয়ারও না এটা টিপ দিলে এটা কিন্তু বাজে না বাবা স্মরণ শক্তি আল্লাহর কোরআন হাদিস দলিল যুক্তি উক্তি ঠিক রেখে এই বাউল বিচার গান গাইতে হয় এর জন্য একটু নীরবের সহিত কিন্তু এই গানটা শুনতে হয় আর যখন কেবলই মাত্র শুধু শোনার জন্য শুনতে যাওয়া তখন মন ভরার কোনো চিন্তা থাকে না তো গেলাম গান শুনতে অন্তে ফকির বাড়ি গান হইতাছে চমৎকার একটা গান গাইলো আমি যে এবার চুপ করে নাক মুখ ডেকে একটু কোনার মধ্যে দাঁড়াইছি আমি শিল্পী মানুষ দেখলে বিরক্ত করবে বিরক্ত কি সবারই তো একটা চাওয়া পাওয়া কই বাবা একটা গান গা আইছি হলো হুনতে হের পরে কোনো গাইতে তেলে একদম চকচকে ঢাইকা চুপ করে খাড়া হয়ে রইছি মানে গান গাইতেছে কি ওর প্রেমের গাছে সহনে গাইতেছে কি ও প্রেমের গাছে দুই যদি হুনতে চান তাহলে কানের লগে মুখটা আগে বাড়ান কান ডাগাই দিলাম আমার কই এমনি 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 আর একটু জানার দরকার বলে আপনার মারফত তত্ত্ব থেকে প্রেমের গাছে যদি ফল একটা হয় তাহলে এটা কেমনে হয়
আর প্রেমের গাছে যদি দুইটা ফল হয় তাহলে এই ফলটাই কিভাবে হয় ওই ফল আবার গুরু খাইয়া শিষ্যরে দিলে কিভাবে অমরত্ব লাভ করা